হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের রুই মাছের একটি রেসিপি করে দেখাবো খুবই অল্প সময় একটি মজাদার রান্না তো আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আমি আপনার সাথে শেয়ার করব তো এখানে রয়েছে রুই মাছের পিসগুলো এখানে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি টেন মিনিটের মতো তো আমি এখানে তেল দিয়ে দিলাম তো এখন আমি মাছগুলো ভেজে নিব কারণ রুই মাছটা ভেজে নিলে রুই মাছটা বেশি সুস্বাদু হয় আপনারা ট্রাই করবেন রুই মাছটা ভেজে রান্না করার জন্য তো আমি এখন একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো খুবই সুন্দরভাবে আমি ভেজে নিব তো আমি একটা করে মাছ দিয়ে দিচ্ছি আর আমার রুই মাছ কিন্তু খুবই পছন্দের একটি মাছ আমার খুবই ভালো লাগে রুই মাছ আমি যেভাবেই রান্না করেন আপনারা সেভাবেই কিন্তু খুবই মজা লাগে তো মাছগুলো একটু উল্টে পাল্টে দিব মাছগুলো খুবই ভালোভাবে ভেজে নেবের জন্য মাছগুলো রেখে দিয়েছি এটা সুন্দরভাবে ভেজে নেওয়ার জন্য মাছগুলো আমার সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে এখন আমি খুব ভালোভাবে উল্টে নিচ্ছি এটা খুব আস্তে আস্তে মাছগুলো উল্টাবেন মাছগুলো যেন না ভেঙে যায় খুবই আস্তে আস্তে মাছগুলো আমি উল্টে দিচ্ছি রুই মাছ কিন্তু আমাদের সবারই একটা প্রিয় মাছ আপনারা ইলিশ মাছের পরে রুই মাছটা আমরা অনেকে লাইক করি আর রুই মাছ দিয়ে কিন্তু অনেক মজার মজার রেসিপি রান্না করা যায় রুই মাছের মাথা দিয়ে মুগে ডালও খুবই মজার একটা রেসিপি আমার খুবই ভালো লাগে রুই মাছের ভর্তা তারপর রুই মাছের অনেক রেসিপি আছে রুই মাছের তো আজকে আমি এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর মাছগুলো আমি খুবই আস্তে আস্তে উলটিয়ে নিচ্ছি কারণ মাছগুলো ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না এই মাছ ভাজার সময় আপনারা একটু ট্রাই করবেন আস্তে আস্তে ভেজে নেওয়ার জন্য তো আমার মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে এটা আমি খুবই ভালোভাবে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজ দেওয়ার পরে একটু তেল ছিটে আসে একটু লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা নরম হয়ে যায় আর একটু তেল ছিটানো একটু কমে যায় তবে আমি হালকা লবণ দিয়ে আমি পেঁয়াজটা একটু ভালোভাবে নিয়ে নিচ্ছি নর্মাল একটি রান্না কারণ এটা সবাই পারে তবু আমি আপনাদের সাথে ট্রাই করছি আমি কিভাবে রান্না করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি চেষ্টা করব আমি যা যা রান্না করতে পারি সবই আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করতে তো এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাড়াটা দিলে কি হয় এটা রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায় আপনার পেঁয়াজ কুচির সাথে পেঁয়াজ বাড়াটাও ইউজ করবেন তো এটাকে এই যে তরকারিটা আমার এটা তরকারি বলবো না এটা জাস্ট কালিয়া টাইপের একটা রুই মাছের রান্না এটা খুবই সুন্দরভাবে পেঁয়াজটা আমি নিয়ে নিচ্ছি আর এখানে রয়েছে আমার টমেটো পেস্ট টমেটোটাকে আমি নিয়েছি এখন আমি পেঁয়াজ বাটা টমেটো বাটা পেঁয়াজ কুচি খুবই সুন্দর ভাবে নিয়ে নিচ্ছি একটু কষানো হওয়ার পরে আমি এখানে আস্তে আস্তে সব ধরনের মশলা দিয়ে দিব আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দু চামচ তবে আমি এটা এখন ভালোভাবে খুবই নিয়ে নিচ্ছি আদা রসুন পেস্টটাকে সব মশলাটা একটু একটু করে দেওয়ার পর যদি আপনার নেড়ে নেন তাহলে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় আর সব কিছুর সাথে এটা মিশে যায় তো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ আর ধনিয়া গুঁড়ো এক চামচ আর মরিচ গুঁড়ো এক চামচ আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আপনারা মরিচ গুঁড়োটা একটু বাইরেই দিতে পারেন তো আমি এগুলো এখন সবভাবেই স্বাভাবিকভাবেই ভালোভাবে নিয়ে নিচ্ছি আমার রুই মাছের এই রেসিপিটা আমার কাছে নিজস্বভাবে খুবই ভালো লাগে আমি খুবই পছন্দ করি আপনারা ট্রাই করবেন আর আমরা বাঙালিরা কিন্তু একটু মাছটা বেশি লাইক করি আপনারা দেখবেন আমরা বেশিরভাগই কিন্তু বাঙালিদের ঘরে ডেলি মাছ সানা ছোট মাছ বড় মাছ আমরা বেশি মাছ সার্নাতে বেশি ট্রাই করি তা আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা আমি একটু ফুটিয়ে নিব তো পানিটা দেখুন ফুটে উঠেছে তো আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো এই টাইপের পানি থাকতে আপনারা মাছ দিবেন তাহলে মাছের ভিতরে সব ধরনের মশলা চলে যায় তো আমি একটা একটা করে মাছ দিয়ে দিলাম আর এইভাবে আমি তরকারিটা এখন রেখে দিব তো আমি এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তার উপর দিয়ে আমি এখন ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম তো ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পরে মাছটা বেশিক্ষণ টাইম লাগবে না পাঁচ মিনিটের মধ্যে হলে আর হয়ে যাবে তো আমি একটু উল্টে দিচ্ছি মাছগুলো এখন উলটিয়ে দিয়ে আমি এখন এটাকে রেখে দেবো পাঁচ মিনিটের মতো করে তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখানে যে এক্সট্রা পানিটা রয়েছে সেটা আমি পুরো শুকিয়ে ফেলবো ঝোলটা আমি একেবারে আঠাটা করে ফেলবো এখন আমি আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে আমাদের বাঙালির সবচেয়ে প্রিয় একটি কমন রেসিপি সেটা হচ্ছে ডিম ভোনা ডিম পছন্দ করি না আমরা অনেক কম মানুষই আছি তো আমি তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে যদি আমরা তেলের মধ্যে দিয়ে দিই তো ডিমগুলো নষ্ট হয় না ডিমগুলো যেভাবে আপনারা দিবেন ঠিক সেভাবে ডিমগুলো থাকবে তো আপনারা দেখতেই পারছেন তো আমার ডিমগুলো কিন্তু কোনো ফুটে উঠছে না ডিমগুলো ফেটে যাচ্ছে না ডিমগুলো কিন্তু আমি যেভাবে দিয়েছি সেভাবেই রয়েছে তো ডিমগুলো আমি খুবই ভালোভাবে আলতো করে ভেজে নিচ্ছি বেশি ব্রাউন করে ভেজে নিব না অলমোস্ট আমার ডিম ভাজা কিন্তু শেষের দিকে দেখিয়ে নিচ্ছেন আমি কিভাবে ডিমগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি তো আমার রান্না খুবই নর্মাল আমি যা পারি তাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর রান্নাবান্না নিয়ে আমার এখন ভাবতেও ভালো লাগে যে আমি কীভাবে আর নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো আমি আস্তে আস্তে ডিমগুলো উঠিয়ে নিচ্ছি তো এই যে দেখুন এখানে প্লেটে রয়েছে আমার সব ধরনের মশলা তো আমি একটা একটা করে এখন আমি রান্না প্রসেসে চলে যাচ্ছি তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি আমি যেভাবে ডিম বোনাটা করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে আমি একটু নরম করে নিব তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর এটা আমি খুবই ভালোভাবে নিয়ে নিচ্ছি তো রান্না করতে করতে কিন্তু আমাদের অনেক কিছুই মনে পড়ে যায় আমার আমরা হাউসওয়াইফ আমাদের কিন্তু রান্নাঘরে অনেকটা টাইম চলে যায় তবুও আমি সব হাউসওয়াইফদের বলবো আপনারা রান্না করেন সংসারে মেনটেন করেন নিজেদের তো টেক কেয়ারও করবেন একটা হাউসওয়াইফের উপরে কিন্তু একটা সংসারের অনেক দায়িত্বটা থাকে হাজব্যান্ড বাইরে যেমন কাজে ব্যস্ত থাকে আর হাউসওয়াইফরা কিন্তু আমরা ঘরে প্রচুর ব্যস্ত থাকি রান্নাবান্না সংসার মেনটেন করা অনেক কিছু কিন্তু একটা হাউসওয়াইফের আন্ডারেই থাকে তো আমি পেঁয়াজগুলো আমি খুবই ভালোভাবে নিয়ে নিচ্ছি তো আমাদের সুস্থ থাকতে হলেও হাউসওয়াইফদের ভালো থাকতে হলে কিন্তু আমাদের নিজেদের টেক কেয়ার নিজেদেরই করা লাগবে একটা কথা আছে না তুমি যদি নিজের ভালো না বুঝো কেউ তোমাকে ভালো শিখাতে আসবে না ভালো তোমাকে কেউ বলবেও না তো নিজের ভালো নিজে কি দেখতে হবে তো আমি এখানে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটাকে আমি খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি এভাবে ডিম কারিটা করলে কি হয় খুবই মজা হয় তাই এইভাবে আমি অলমোস্ট করে থাকি আর যে কোনো ভুনা তরকারি বলেন ডিম ভুনা মাছ ভুনা এগুলো কিন্তু সব সেম টু সেমে হয়ে থাকে একটু আপকিছু হয়ে থাকে আপনি যেভাবে রান্না করতে চান আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আপনি নর্মালও ডিম ভুনা করতে পারেন তো আমি এখানে ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার আমার পার্সোনালি ডিম ভুনা খুবই ভালো লাগে আমার হাজব্যান্ডের তো খুবই প্রিয় ডিম ডেলি ডিম ছাড়া তো চলেই না তো ডিমটা আমার খুবই আমার সংসারে খুবই আনা হয় আর ডিমে রয়েছে অনেক প্রোটিন আপনার ডিম খাওয়ার চেষ্টা করবেন তো ডিম ভুনাটা কিন্তু সব কিছুর সাথে যে আপনারা খিচুড়ি বলেন ভাত বলেন আর আপনারা পোলাও বলেন ডিম ভুনা কিন্তু আমার সব সব কিছুর সাথে খুবই মজা লাগে আমার তো পোলাও সাথে ডিম্বুটা খুবই পছন্দ করি আমি আর ভাতের সাথে খুবই পছন্দ করি তো আমি মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন এখানে কিন্তু তেল উঠে এসেছে তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব কারণ ডিমটা এখন আমি খুবই ভালোভাবে কষিয়ে নিব তো পানি নেওয়ার পর আমি এটা এটি একটু নিয়ে নিচ্ছি তো আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি একটু নেড়ে নিব যাদের ডিম ভালো লাগে তাদের কিন্তু আপনারা যেভাবে ডিমের রেসিপি করে দেন তাদের কাছে সবই ভালো লাগবে ডিম পোস্ট বলেন ডিম ভাজা বলেন ডিম ভুনা বলেন ডিম ভত্তা বলেন যারা ডিম প্রিয় তাদের কাছে ডিমের সব রেসিপি তাদের কাছে খুবই প্রিয় হয়ে থাকে তো আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম এটা আর বেশি টাইম লাগবে না আমার জাস্ট এখন আমার পানি শুকানো পর্যন্তই হালকা আমি এটা আমার ডিম ভোনাটা হয়ে যাবে তো আমি ওখানে অল্প একটু জাস্ট ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ডিম ভোনে অনেকেই গরম মশলা ইউজ করে বাট আমি গরম মশলাটা ইউজ করি না এভাবেই নর্মালি খেতেই আমার ভালো লাগে তা আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন আমি এখানে জিরে করে দেওয়ার পরে কিন্তু ডিম্বুনাটা আমি নিয়ে নিয়েছি তো এটা আমি এখন পাঁচ মিনিটের জন্য চুলে বসিয়ে রাখবো আমি তো ঢেকে দিয়ে দিলাম তো আমি একটু ঢাকনা উঠিয়ে দিলাম ডিম্বুনাটা একটু উল্টে দেওয়ার জন্য তো আমি ডিমটা একটু উল্টে দিচ্ছি আর এটা আমি আবার দিম একটু জন্য একটু ঢেকে দিব পানিটা কমে যাওয়ার জন্য তা আমি আবার একটু ঢেকে দিলাম আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ